হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি সকালে বড়দায় চলে গেছিলাম, কোনো কাজ না করে, মানে ঘরের কাজ করে, জামাকাপড় কাচিনি, কেন বৃষ্টি প্রচণ্ডটা হয়েছিল। আমরা গেছি বড়দায়, বড়দায় হয়নি, আমাদের এখানে হয়েছিল। ওই জন্য জামা প্যান্ট আমি কেচে রাখে যাইনি। এখন জামাকাপড় কাচবো, খাওয়া দাওয়া করে আজকে কিছু রান্না, সকালে রুটি তরকারি করেছি, খেয়েছিল। এখন দেখো তোমার দাদা ভাই দুটো আম খেয়েছে, 4টে আম নিয়ে এসেছিলাম আমরা 3 কিলো। তোমার দাদা ভাই দুটো খেয়েছে আর আমি একটু খেয়েছিলাম সাথে, আর খাবে না। আর আমরা দেখো লঙ্কা ভেজে নিচ্ছি, আর ডিম ভাজা, আর ভাত। আর দেখো আমরা পেঁয়াজ, ওর মধ্যে দেখাবো তোমাদের, খুলে পেঁয়াজ আর রসুন নিয়ে এসেছি। আর এই দেখো ইঁদুরের ভয়ে জানলার পর রসুন, পেঁয়াজ আর আলু রেখেছি, সবকিছু দেখাবো। কিচেনটা পরিষ্কার করবো, এখন 4টে বেজে গেছে, কেচেটেছে, আস্তে আস্তে সব কাজ সারি, ভালো লাগবে বেশ। ঘরের মধ্যে বৃষ্টির মধ্যে বাইরে কোথায় যাবো, ঘরের পরে পরিষ্কারটা করে নিই। চলো দেখতো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো বন্ধুরা, আমি আলু সিদ্ধটা মাখিয়ে নিচ্ছি, ভাতটা বেড়ে নিয়েছে। দেখো আমার, আমি ঠান্ডা ভাত খাবো, আমার ছেলে গরম ভাত খাবে, আর ডিম ভাজা। দেখো লঙ্কা, তোমরা পেঁয়াজ দাও, আমার ছেলে পেঁয়াজ খায় না, আমরা সুমিনের আইন মানুষ। আমার ছেলে, আমার বাপের বাড়ি ছোটোবেলাতে পেঁয়াজ রসুন খায় না, আমরা কিন্তু এখানে এসে খাওয়া শিখেছে, আমার ছেলে তো খায় না। এমনি পেঁয়াজ রসুন খায়, মানে মাংস টাংস এমনি কাঁচা পেঁয়াজ খায় না, বেশি না, আমি খাবো মাখিয়ে দেবো। চলো আমার ছেলে ভাতটা মাখিয়ে দিই, আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করি। তোমরা দেখতে থাকো না তখন। চল রাখো, বলেছিলাম বড়দায় গেছিলাম, বড়দা তো গেছিলাম না, খুব সকালে বেরিয়ে গেছিলাম, ওই জন্য এসে কিছু রান্না করে নি। এই যে আলু সিদ্ধ ভাত, তোমার দাদা ভাই দুটো আম খেয়েছিল, আমি আলু সিদ্ধ ভাত আর ডিম ভাজা দিয়ে লঙ্কা দিয়ে আমার ছেলে আর আমি খেয়ে নিলাম। দেখি কত সুন্দরভাবে খেয়ে নিলাম দুজন। আমরা না আলু সিদ্ধ ভাত মাঝে মধ্যে ডিম ভাজাতে খেতে ভালোবাসি, আর রান্নার মতো কী রান্না করো বুঝতে পারলাম না। তা আমার ছেলে বললো, বললো তুমি ওই আলু সিদ্ধ ডিম ভাজা করে নাও, ওইটা করে নিলাম গরম গরম দুধ। আমি আর আমার ছেলে খেয়ে নিলাম, এবার চলে এসে দেখো খাওয়া দাওয়া করার পরে জামাকাপড় কাচতে কাচতে তো হবেই, কিছু জামা প্যান্ট কেচেতে ভিজিয়ে রেখে গেছিলাম, কাঁচা আর হয়নি, এখন এসে কেচে দিচ্ছি। দেখো ভালো লাগে না, ওই বড়দায় গেলে ও মোটর সাইকেলে যাই তো পা পা ফুলে যায়, খুব শরীর খারাপ লাগে। তবু এসে কী কাজ করো, আর যদি না কাছে দু দিনে জামা কাপড় হলে আরও বেশি কষ্ট হয়ে যাবে। ওই যে চলো ভালোই লাগছে, তাতে গিয়ে আমার বেশি অসুবিধা হয়। তা দিনের বেড়ে চলে এসে কেটে দিলাম, কাঁচা হয়ে যাতে কমপ্লিট, এগুলো ধুয়ে নিচ্ছি, তাতে ধুয়ে দেখে হাঁটতে চলে যাবো। অনেক জামা পানি হয়ে গেছে, কাঁচগুনা কাঁচগুনা করে যে একদম রেগুলারটা রেগুলার কেটে দিলে অল্প কষ্টটা কম হয়, জানো তো। তোমার ভাই বলেছিলো কিছু করতে হবে না, তুমি কিন্তু না বাবা খাওয়া দাওয়া করেছে, এবার একটু কাজটা গুছিয়ে নিই, যে আপনারগুলো না ভেবে সে একটা ভালো লাগবে না, মনের মধ্যে কাজ করে নিই, তারপর দরকারে শুয়ে পড়বো। একটু আগে কী করে তো বড়দায় গেছি তো প্রচণ্ড ধরে রাত করলে আমার শরীর খারাপ করবে, আর ওষুধটাই ঘুমাবো, ব্যথা ওষুধটা খেয়ে ঘুমাতে হবে, তাহলে একটু ঘুমাতে পারবো না, ঘুমাতেই পারবো না। আর রোজে গামছা তো লাগেই, তারপর রোজের গামছা রোজে না তুলে আমার একটু ভালো লাগে না, রোজের গামছা রোজেই। আমি একজন বাড়িতে গেছিলাম, এইখানে তাদের বাড়ি গামছা না নুড়ি আমি বুঝতে পারলাম না, তুমি বলবো না তুমি কি পরিষ্কার না, উনি আমাকে বলছে কি গামছা, এটা গামছা বলে না, আমি কি আচ্ছা এত করকরি বলে তোর করকরি না, আমি বলছি না একটা দিদি ভাইয়াই, আমি না আমার গামছা করকরি, দেখো এইখানে চল তো করকরি হয়, আমি না ভাই করকরি আমাদের হয় না। তাদের বিছানার চাদর মদর এত নোংরা, কী বলবো তোমাদের, আমরা গেছিলাম একদিন বাড়িতে, খুব খারাপ অবস্থা, হয়তো সে বাড়িতে কাজ করে কিছু করে না, কিন্তু আমি সারাদিন হয়তো টাইম পাই না। কিছু কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, আর অল্প একটু বাসন আছে, ঘরটা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার দাদাভাই দেখো চিকেন নিয়ে চলে এসে, চিকেনটা রান্না করবো। তোমার দাদাভাই খায়নি দুপুরবেলা, আম খেয়ে আছে বললাম, এই দেখো এই আমরা খেতে পারবে একজন, এই দেখো মস্ত একটু পরে আমরা খাবো আমার ছেলে উঠি। এই দেখো তার চিনি, এই দেখো ইঁদুর নাকি, আরে কি করবো তোমরা একটু বলো না বন্ধুরা, ইঁদুরের জন্য আমার দেখো আটা আটা মনে হচ্ছে খেয়ে নিয়েছে, দেখো খেয়ে নিয়ে আর শরীর জ্বলে যাচ্ছে আমার। ইঁদুরটাই চালিয়ে থাকতে, দেখো চিকেনটা নিয়ে চলে আসছে, দেখো দাগ চিনি না কি বলে শাল এটা নিয়ে চলে আসছে, তো শেষ হয়ে গেছে, আর অনেকটা করে গরম মশলা করে নিতে দেবো, দেখো চিকেনটা নিয়ে এসছে। আমি বলেছি কালকে বৃহস্পতিবার আমরা খাবো না, তার জন্য 750 না 500 জানি না, এদিকে চিকেন নিয়ে চলে এসছে।
দেখো আমাদের পেঁয়াজ রসুন আদা ছুলে নিয়েছি, এবার আলুটা কেটে নিচ্ছি। দেখো কাটা কুটো হয়ে গেলে রান্না করতে চলে যাব। এবার দেখো রান্না করার আগে যে চার বাসন টাসন আমরা খেয়ে রেখে দিয়েছিলাম, সেই বাসনগুলি মেজে ফেলে আমার ছেলের স্কুলের টিফিনটা বের করতে দেরি হয়ে ভুলে গেছিলাম। আমি টিফিন টিফিন সব নিজে ধুয়ে নিই, তারপরে মাংস চিকেনটা ধুয়ে রান্না চাপিয়ে দেবো। আর কি মানে কি বলবো, কাজের দিন কাজই হয়। আর চিকেন রান্না করলে আজকে রান্না করলে কালকে আমি দুপুরবেলা রান্না, সকালে রান্না আছে বেশি আনিনি। আর এখন খাওয়া দাওয়া করলে আমার ছেলে না খাবেই না, দুপুরবেলা আলু সিদ্ধ খেয়েছে, এখনও আলু সিদ্ধ মানে চিকেন না হলেও খাবেই না, মাছ নাই মাংস দুটো যে কোনো একটা জিনিস চাই, এখন সাদা খাবার খাবেই না। আর দেখো মাছ তো পাওয়া যাচ্ছে, আর রুই কাতলার পচা মাছ সেদিনও তো তোমার মাছ নেই, এত পচা গন্ধ আসছিল একটু ভালো না। দেখো এখন বাসন কটা মেরে চিকেনটা ধুয়ে নিচ্ছি, দেখো সুন্দর করে ধুয়ে নিই। সুন্দর করে ধোয়ার পরে রান্না করতে চলে যাবো, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। দেখো পুরোটাই হয়ে গেছে ধোয়াটা, আর আমি ভেতরে যে কী থাকে মিটোর পাশে পাশে কী থাকে সেগুলো ধুয়ে নিয়েছি। বা দেখো লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছি, টাবার থেকে নিয়ে লঙ্কাগুলো ধোয়া ছিল না, ওরা মিক্সচারে এসে ব্যান্ডিং করে নিচ্ছি। আর জল একটু কম দিই, কেন বলো তো সারা জায়গা ছিটিয়ে পড়ে বলে জল কম দিই। এবার আমার জলটা আজকে একটু বেশি হয়ে গেছে বলে আমি সব কিছু মশলা দিয়ে একটু মিক্সচার করে নিলাম, নয় তো ছিটিয়ে যাবে। তেলটা গরম হয়েছে, তেজপাতাটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এবার ক্যামেরাটা, দেখো ভালো সেটিং হয়েছে কি মনে হচ্ছে, হয়েছে দেখতে পাচ্ছ পুরোটাই। দেখো আর লাইটটাই সাইড তো তোমার দাদাভাই এত নোংরা হয়েছিল তেল তেল মশলা যায় বলে ওই লাইটটা ই করে খুলে সাবান দিয়ে ঘষেছে আর খারাপ হয়ে গেছে, কি বলবো আর। চলো জিরে ফোড়ন দিয়ে দিই, তাড়াতাড়ি করে রান্না করে একটু দেখি কি করি, পাঁচটা দিয়ে পরে ভেজে নেবো নামে। দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই, আলু হয়ে গেছে পেঁয়াজটা এবার মশলাটা দিয়ে দিই। লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আগে যখন বাটতে গেছিলাম একটু জলটা মিক্সারে বেশি হয়ে ঢুকলো, দিয়ে পরে দিলে পরে দিয়ে মিক্স হয়েছে, নয়তো সারা জায়গা ছিটাতো। সব দিয়ে দেখো তুলে দিয়েছে কষি, আমি মশলাটা বানিয়ে নিলাম। আমি তোমাদের সঙ্গে দেখাতে পারি না, আমার ছেলের কাছে মোবাইলটা ছিল, আমার কাছে সব ছিল ঘরে। দেখো এতটা মোড়ো গরম মশলা বানিয়ে রেখে দিলাম, এরকম এই ডাব্বাটাই ভরে দেবো ভরে। আর দেখো চিকেনটা দেখো কষা হয়ে গেছে, দেখো গরম জলও দিয়ে দিয়েছি, ভাতটা অর্ধেক নামিয়ে দিয়েছি, ওইটাই আর দিচ্ছি না, এখনই কষা হয়ে যাচ্ছে। দেখো কালারটা হলো এসছে, কষা হয়ে যাচ্ছে, এবার জলটা গরম দিয়ে দিয়ে গরম মশলাটা ভরতে লাগে, ততক্ষণ এই ডাব্বাটাই ভরে নিই। চলো চিকেনটা দেখো কতটা সুন্দর কালার এসেছে, দেখো গরম মশলাটা ভরে দিই এই চামচটা দিয়ে, পুরোটা ভরে যাবে এইটা সে আন্দাজেই করি আমি। চলো দেখতে থাকো।